শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন ছাড়া দেশের জনগণকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব নয় বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রক্সি কৃতি শিক্ষার্থী সম্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বেসরকারিভাবে এই উদ্যোগের প্রশংসা করেন। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া রঞ্জন শিল্পীর সন্তানদের বৃত্তি দিল রক্সি পেইন্ট। 5,000 আবেদনের মধ্য থেকে মোট 105 জনকে এ বৃত্তি দেওয়া হয়। তাছাড়া প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও স্মারক প্রদান এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থাও করবে রক্সি পেইন্ট। সারাদিন এরা কর্মব্যস্ত থাকে, এদের সন্তানের কিছু দায়িত্ব যদি আমরা নিতে পারি, আমরা মনে করি যে সেটাই আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি হবে এবং সেখান থেকেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। বৃত্তি পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। আমাদের লেখাপড়া আমাদের বাবা মারা মানে রংমিস্ত্রি যদি আমাদের আর্থিক সুবিধা দিবে তাহলে আমরা ভালো করতে পারি। ভালো লাগছে যে ধরনের একটা অনুষ্ঠান আসতে পারে এবং আরো ভালো লাগছে যে আমি আর্থিক রক্সিপেন্ট করতে আর্থিক সাহায্য পাচ্ছি। আমাদের যে 2 বছরের জন্য আর্থিক সুবিধা দিচ্ছেন, আবার ওনারা বললেন যে খণ্ডকালীন মানে আমাদের জবের সুযোগ দিবেন, মানে এটা যদি আমরা পাই তাহলে অনেক মানে খুবই ভালো হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, সমাজ আর রাষ্ট্র পরিবর্তনে নতুনদের ভূমিকাই সবচেয়ে বড়। অতীতের অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলে আসছি, নিশ্চিত থাকেন যে আমরা এই শিক্ষানীতি কোন দলীয় শিক্ষানীতি করবো না, এটি হবে জাতীয় শিক্ষানীতি। আধুনিক যুগোপযোগী মানসম্মত শিক্ষায় আমাদের নতুন প্রজন্মকে আমরা শিক্ষিত করতে চাই। যে শিক্ষা অর্জন করতে পারলে আমাদের নতুন প্রজন্ম আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আয়ত্ত করে সেটা প্রয়োগ করবার দক্ষতা অর্জন করতে পারে, সেই শিক্ষাই আমরা চাই। শরীফুল ইসলাম খান, দেশ টিভি, ঢাকা। যদি আমার